গ্রুপ স্টাডিজ গভর্নমেন্ট এক্সামে আপনাদের স্বাগত। ম্যাট্রিক্স, জিকে, জিআই প্রত্যেকদিন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। গ্রুপ স্টাডিজ গভর্নমেন্ট এক্সামে তোমাদেরকে আরও একবার স্বাগত। আজকে আমরা নল অ্যান্ড সিস্টেমের যে অঙ্কটি করব সেটি হলো দুটি নল দিয়ে। প্রথম অঙ্কটি রয়েছে যেটি দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা পূর্ণ করতে যত সময় লাগে, শুধুমাত্র এ নল দিয়ে ওই চৌবাচ্চা পূর্ণ করতে তার থেকে 4 মিনিট বেশি সময় লাগে, এবং শুধুমাত্র বি নল দিয়ে ওই চৌবাচ্চা পূর্ণ করতে এ ও বি এর মিলিত সময় অপেক্ষা 9 মিনিট বেশি সময় লাগে। তবে দুটি নল একত্রে খুলে দিলে চৌবাচ্চাটি জলপূর্ণ হতে কত সময় লাগবে, এটি রয়েছে অঙ্কটি। তো প্রথমে আমরা ব্রডভাবে দেখবো অঙ্কটিতে কী বলা হয়েছে এবং কীভাবে করতে হবে, এবং পরে এর একটি শর্টকাট ট্রিক্স আছে সেটি দিয়ে করব। তো প্রথমে শুরু করা যাক বন্ধুরা। তো ধরা যাক যে এ আর বি দুটো নল দিয়ে চৌবাচ্চাটি পূরণ হতে এক্স মিনিট লাগছে। তো শুধু এ দিয়ে লাগবে সেটি এক্স মাইনাস 4 মিনিট, এবং বি দিয়ে লাগবে সেটি এক্স মাইনাস 9 মিনিট। এটি প্রশ্নে বলা হয়েছে যে তার থেকে এ দিয়ে পূর্ণ করতে 4 মিনিট বেশি সময় লাগে, তো এক্স প্লাস 4 মিনিট, এবং এ বি নল দিয়ে করতে লাগবে এক্স প্লাস 9 মিনিট বেশি সময় লাগবে। তো তাহলে মিনিটে করে 1 অংশ, এ প্লাস বি এক্স মিনিটে করে 1 অংশ, তাহলে 1 মিনিটে করবে কত অংশ? 1 মিনিটে করবে 1/x অংশ। তেমনিভাবে এ এক্স প্লাস 4 মিনিটে করে 1 অংশ, তাহলে 1 মিনিটে করবে 1/x+4 অংশ। বিও তাই 1 অংশ করে x+9 মিনিটে, তো 1 মিনিটে করবে 1/x+9 অংশ। তো বন্ধুরা এইটায় আমরা সহজেই পৌঁছাতে পারছি। তো এইবার যেটি রয়েছে সেটি হলো এ আর বি। এ আর বি 1 মিনিটে তিনজনকেই 1 মিনিটেরটা আমরা পেয়ে গেছি। তো এ আর বি এরটা 1 মিনিটে করছে x+4 যোগ 1/x+9। এই দুটি মানেই 1 মিনিটে এ আর বি একসঙ্গে যেটি করে সেটি, তাহলে 1/x এটা আমরা লিখতে পারি। তো এইখান থেকে ক্যালকুলেশন করে পাবো যেটি লসাগু হচ্ছে, দুটির লসাগু হবে x+4 × x+9। তো লসাগু করলে তাই হবে, উপরে চলে আসবে x+9 যোগ x+4 = 1/x। তো এখানে কি আসছে, এখানে দুইখানা এক্স আছে, তো 2x+9^4 = 13। আর নিচে কি হচ্ছে, গুণ করে দিই এক্স এর সঙ্গে, গুণ x² + 9x + 4x + 4×9=36 = 1/x। তাহলে এখানে আসছে 2x+13, আর x² + 9^4 13x + 36 = 1/x। বজ্রগুণন করব এটির সঙ্গে এটি, গুণ এটির সঙ্গে এটির গুণ। বজ্রগুণন করলে 2x² + 13x = এখানে 1 দিয়ে গুণ করলে x² + 13x + 36। দুদিকে 13x কেটে দিতে পারছি, 2x² x² কেটে দিচ্ছি, 2 কেটে দিচ্ছি, তাহলে কি থাকছে এখানে, x² = 36। তো x√36 = 6, সুতরাং 6 মিনিট। তো 6 মিনিট তো অ্যান্সার হয়ে যাবে 6 মিনিট। তো এই যে 1/x, x ধরেছিলাম, তো x বেরিয়েছে 6 মিনিট, তো অ্যান্সার হয়ে যাবে 6 মিনিট। এইবার একটি শর্টকাট ট্রিক্সের মাধ্যমে এটি করব আমরা অঙ্কটা। তো অঙ্কটা আর একবার দেখা যাক যে প্রথমে দুটি নল দিয়ে চৌবাচ্চা পূর্ণ করতে যা সময় লাগছে তার থেকে যদি শুধু এ করতো তাহলে 4 মিনিট বেশি লাগতো, এবং শুধু বি যদি করতো তাহলে 9 মিনিট বেশি লাগতো। তো এই ধরনের অঙ্ক দিলে
বন্ধুরা এটা মনে রাখবে যে রাশি দুটি আছে 4 মিনিট এবং 9 মিনিট, সেই দুটির আমরা রুট ওভার করে দেব গুণ করে। 4 মিনিট এবং 9 মিনিট আছে, সেই দুটির গুণ করে দেব। তো রুট করে দেব 4 9 36, রুট ওভার 36 সমান সমান 6। তো অ্যান্সার এটি হয়ে যাবে 6 মিনিট, অ্যান্সার হয়ে যাবে 6 মিনিট। এটি শর্টকাট ফর্মুলা ট্রিক। তো বন্ধুরা আজকে এটি ছিল, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে জানান। থ্যাংক ইউ।